টানা ছুটিতে কক্সবাজারের পাশাপাশি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছেন দর্শক ও পর্যটকরা। সে খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। এই কুয়াকাটায় একই স্থানে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, তাই এখানে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। আপনি জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পর এবং কুয়াকাটার সাথে নির্বিচ্ছিন্ন সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা থাকায় কুয়াকাটায় প্রতিদিন কিন্তু হাজারো পর্যটক আসছে। এখানে এর কোনো ব্যতিক্রম নেই আজকেও। আপনি যে সাপ্তাহিক ছুটিতে কিন্তু পর্যটকের সংখ্যা থাকে উপচে পড়া ভিড়, এখানে পর্যটকের একটা মিলনমেলা বসে এই কুয়াকাটায়। আপনি যে গত তিন দিনে মিলাদুল ঈদে মিলাদুন্নবী সহ শুক্র শনি এই তিন দিন কিন্তু সরকারি ছুটি ছিল, এই ছুটিতে কিন্তু কুয়াকাটা পর্যটন এলাকা আবার পিছনে দেখতে পাচ্ছেন। 18 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত কুয়াকাটায় তিল পরিমাণ ঠাঁই নেই। আগত পর্যটকরা এখানে একটা মিলন মেলা হয়েছে এই সমুদ্র সৈকত কুয়াকাটায়। তবে আগত পর্যটকদের সাথে কথা বলেছি, পর্যটকরা কিন্তু একটাই বিষয়ে জানিয়েছে যে সমুদ্র সৈকত কুয়াকাটায় সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভালো, পদ্মা সেতু হয়ে মাত্র 6 ঘন্টায় ঢাকা থেকে কুয়াকাটা আসা যায়, সেজন্য আমরা পরিবার পরিজন নিয়ে কুয়াকাটা এসেছি এবং কুয়াকাটায় সূর্যোদয় সূর্যাস্ত উপভোগ করব এবং শনিবার কি রবিবার দিন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করে চলে যাব। তবে কুয়াকাটায় যে পরিমাণ হোটেল মোটেল রয়েছে, গত বুধবার থেকে কিন্তু হোটেল মোটেল সম্পূর্ণ বুকিং রয়েছে। এ বিষয়ে পটুয়াখালী কুয়াকাটায় যে হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রয়েছে মোতালেব শরীফ, আমি তার সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টা জানিয়েছে কুয়াকাটায় প্রায় 200 হোটেল রয়েছে, এই 200 হোটেলে সম্পূর্ণ হোটেলই বুকিং রয়েছে, আবার অনেক পর্যটক এসেছে। সাধারণ পর্যটকদের সাথে কথা বলেছি, তারা কুয়াকাটায় কোনো রুম পায় নাই, তারা বাসের ভিতরেই, তারা গাড়ির ভিতরেই রাতে থেকেছে এবং সকালে সমুদ্র স্নান করেছে এবং সমুদ্র উপভোগ করে আবার তারা অনেকেই রাত্রে আবার ঢাকার উদ্দেশ্যে আবার বিভিন্ন জেলা থেকে আসছে, আবার সেখানে চলে যাবে। তবে পটুয়াখালী যে কুয়াকাটায় যে তিন দিনের ঈদে মিলাদুন্নবী সহ তিন দিনের ছুটির যে পর্যটক এসেছে, এই পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু কুয়াকাটার টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। টুরিস্ট পুলিশের আমি এখানে ইনচার্জ হাসনের সাথে কথা বলেছি, তিনি সর্বশেষ যে বিষয়টা জানিয়েছে যে কুয়াকাটায় এই ঈদে মিলাদুন্নবী সহ এই তিন দিনের ছুটিতে প্রায় 20,000 পর্যটক হতে পারে। তবে এই পর্যটকরা যে কুয়াকাটায় যে 16টি স্পট রয়েছে, এই বিভিন্ন স্পটে আমাদের যারা পর্যটক যাবে এই পর্যটকদের সহ নিরাপত্তা দেবে এবং আমাদের টুরিস্ট পুলিশ সেই স্পটগুলো থাকবে এবং সেখানে প্রচুর পরিমাণ পর্যটক এখন বর্তমান। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে।